হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই উইকেন্ড খুব ভালো কেটেছে। কোথাও প্ল্যান করছেন কি? যদি প্ল্যান করেন তাহলে দীঘা চলে আসুন। আগের পর্বে তো আপনারা দেখেছেন আমার সঙ্গে দীঘা অন রোডে কী করে এলাম। এবার যেখানে ছিলাম সেই হোটেলটা, হোটেল সিগাল, সেটা নিয়ে কিছু তথ্য আমি আপনাদের দেখাবো। নিশ্চয়ই খাবারটা স্ক্রল করলো দেখলেন স্ক্রিনেতে, আর এই সমুদ্র একদম ব্যালকনি থেকে, প্লাস এই রুফটপ সুইমিং পুলও আছে এর মধ্যে, খুব মজা করবেন। কিন্তু টাইমটা লিমিটেড, টাইমিংগুলো আমি সব আপনাদের জানিয়ে দেবো। আর হোটেলের এন্ট্রান্সে ব্যারিস্টার কলোনিতে গণেশের মূর্তি, এবং এটা লনের মধ্যে আপনি খেলতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে টাইম পাস করতে পারবেন। তো চলুন আপনাদের আস্তে আস্তে এই দীঘার যে গেট, যেটা আমাদের সরকার বানিয়েছে, সেই গেট দিয়ে নিয়ে যাচ্ছি আপনাদের হোটেল সিগাল নিউ দীঘাতে ব্যারিস্টার কলোনিতে। এটা আপনারা যাবেন একদম সিবিচের সামনেই হোটেল, আর আপনারা যাবেন হচ্ছে নিউ দীঘা ঠিক মেন সেন্টারটা থেকে একটু আগে এসবিআইয়ের কিয়ক্সের বাঁ দিক দিয়ে আপনারা ঢুকে যাবেন, একদম ঢুকে সমুদ্রের পারেই একদম হোটেলটা, হোটেল সিগাল দেখছেন এখানে আপনারা। সামনে বড় একটা লন, তার পাশে রাস্তা, এবং রাস্তার ওই পাশেই মেরিন ড্রাইভ রোড এবং সমুদ্র। তো এই হচ্ছে আপাতত হোটেল সিগালের একটা জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আমি যেটা বললাম। হোটেল সিগাল দীঘাতে খুবই সুন্দর পজিশানে একদম আছে, সামনেই ওপেন একদম সিটা পাচ্ছেন আপনি, এবং প্রত্যেক কটা রুমের ব্যালকনি থেকে আপনি সি দেখতে পারবেন, যেগুলো এই দিকে ফেসিং। পিছন দিকে রুম আছে, সেগুলো থেকে সিটা দেখা যায় না, কিন্তু অ্যাম্বিয়েন্সটা ইজ সুপার অ্যান্ড ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স। আর এই হোটেলটা মোটামুটি বলতে গেলে 2009 তৈরি চালু হয়েছিল, তখনই 2009 আমরা একবার এসেছিলাম, তখন এটা কমপ্লিট হয়নি। আমরা তখনও দেখেছি ব্যালকনিগুলো ছিল, তখন রুমের রেন্ট অনেক কম ছিল। তো এইটাই ব্যারিস্টার কলোনি ঢুকে একদম সমুদ্রের সামনে চলে আসবেন, চলে এসেই রাইট হ্যান্ড সাইডে আপনার হোটেলটা পড়বে। এরপরে আর মোস্ট প্রবাবলি কোনো হোটেল নেই, এরপরে একটা প্লট, এদেরই প্লট, এবং তারপরে রাস্তা, এবং তারপরে সমুদ্র। তো এইটা আপাতত লোকেশানটা আছে। তো এছাড়াও হোটেলটার ফিচার্সগুলো খুব সুন্দর, এখানে ফেসিলিটি আছে আপনার অনেক রকম, যেগুলো আমি আপনাদের দেখাবো এবং বলবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা সবাই চলে আসছে সমুদ্রে, মেরিন ড্রাইভ যে রোডটা করেছে, রোডটা দিয়ে সমুদ্রে চলে যাচ্ছে। তো চলুন হোটেলের ভেতরে ঢুকি। এই যে এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা হচ্ছে রেস্টিং এরিয়া। এখানে আপনি যখন হোটেলে ঢুকে রুম বুক করবেন, কিংবা কোনো রকম রেজিস্ট্রেশন করবেন, ফিল আপ করবেন আপনার যে ফর্মালিটিসগুলো, তখন এখানে কিছুক্ষণ রেস্ট করতে পারেন, এবং এরপরে আপনাকে রুম অ্যালটমেন্ট করা হবে। তারপর আপনি রেসপেক্টিভ রুম যখন অ্যালটেড হয়ে যাবে, আপনারা চলে যাবেন। তো এই রেস্ট করার যে জায়গাটা, এটা খুবই সুন্দর কোজি জায়গা, ভালো ভালো সোফা আছে, এবং চারিদিকে কাঁচ দিয়ে যাতে অ্যাম্বিয়েন্সটা আরও দেখতে পাওয়া যায়। আর সবচেয়ে যেটা মানে উল্লেখযোগ্য জিনিস বলবার, এই হোটেলটা ফুল এসি, মানে আপনি ঢুকলেন যখন তখন থেকে এসি, ইন ইচ অ্যান্ড এভরি কর্নার এসি, সেন্ট্রালাইজ এসি। আর ডেকোরেশনটাও সুন্দর, এখান থেকে দেখুন একদম ডাইরেক্ট সিটা দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমি ক্যামেরাতে দেখাতে পাচ্ছি কি না, ওই দিকের কাঁচটা যেহেতু এসি, আর ওয়েদারটা রেইনি ছিল বলে ময়েশ্চার হয়েছিল একদম, ওই জন্য ঠিক মতো দেখাতে পারলাম না, কিন্তু জাস্ট ওখান থেকে বসে আপনি চা খেতে খেতে সকালবেলা ইচ্ছা করলে মানে আপনি সমুদ্র দেখতেই পারেন। তো যে কোনো জায়গাতে আপনাকে সার্ভিস দিয়ে দেবে, এটা একটা হোটেলের ভালো গুণ যে সার্ভিসটা খুবই ভালো। তো এরপরে আমি আপনাদের খাবার দাবার বিভিন্ন রকম ব্যাপার নিয়ে বলবো, ডাইনিং রুম দেখাবো। এটা মানে জাস্ট একদম অপোজিট টু রিসেপশন কাউন্টারের ওপরে, এখানেও বসবার জায়গা, এখানে আপনি এখানেও বসতে পারেন খানিকক্ষণ, যতক্ষণ না আপনার রেজিস্ট্রেশন প্রসিডিওরটা শেষ হয়। আর ওই যে ডান দিকে দেখছেন, ওই দিকটা হচ্ছে ডাইনিং রুম, আর এখানে একটা সুন্দর ছোট্ট অ্যাকোয়ারিয়াম আছে, যেখানে কালারফুল ভিডিও ফিশেস আছে, এবং সামনে লিফট আছে। তো চলুন গিয়ে একবার আপনারা, আগে আপনাদেরকে আমি দেখাই যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডাইনিং রুম, যেটা আমাদের খুব দরকারি জিনিস। তো ডাইনিং হল বা রেস্টুরেন্ট, এখানে যদি এতে রুম সার্ভিস আছে, 10% চার্জেস এক্সট্রা নেয়, কিন্তু আপনারা ডাইনিং রুমে এসে খেলে বেটার হয়, কারণ সার্ভিসটা আরও ভালো পাবেন, সঙ্গে সঙ্গে পাবেন, আর একদম গরম জিনিস পাবেন, যদি রুমে গরম সার্ভ করা হয়, বাট ডাইনিং রুমে খাওয়াটা আমার মতে বেটার। আর যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে রুমের সঙ্গে, যেটা ইনক্লুড থাকে, সেই সব সকালবেলা এখানেই সার্ভ হয়, তো এখানে খেলেই ভালো। যদিও আমি প্রথম দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা ছিল, ওটা আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছিলাম বলে, আমার জন্য আমার মেয়ে আর ওয়াইফ নিয়ে এসেছিল, তবু আপনারা এখানেই চেষ্টা করবেন খাবার, ভ্যারাইটিটা অনেক রকম খেতে পারবেন একসঙ্গে। এই লম্বা টানা টেবিল আছে, এবং এখানে খাবার মিনারেল ওয়াটার, এখানেও একটা টেবিল আছে, আপনার যদি ফ্যামিলি আছেন ওপরটা বসে খেতে পারেন। আর ওপরটা দেখুন কী সুন্দর স্যান্ডেলিয়ার দিয়ে সাজানো, আর যে ভদ্রলোক
আমাকে দেখে যে ভিডিও করতে সঙ্গে সঙ্গে লাইটটা জ্বালিয়ে দিল যাতে জিনিসটা আরও সুন্দর ভিজিবল হয় এবং আপনারা দেখতে পান। তো এইটা একটা খুব ভালো কাজ করেছেন উনি, তার জন্য থ্যাংকস টু হিম। তো এইটা হচ্ছে মোটামুটি একটা খাবার জায়গা আর কি, আপনি এলাকাটা খেতে পারেন কিংবা আপনারা মিল সিস্টেমে খেতে পারেন। তো এখানে ভেজ মিল আছে, ভেজ থালি যেটাকে বলে, তার মধ্যে অনেক রকম খাবার থাকবে। আর তার সঙ্গে আপনি কোনো রকম ননভেজ আইটেম নিতে পারেন, পমফ্রেট মাছ নিতে পারেন, মাটন নিতে পারেন, চিকেন নিতে পারেন। তো সেই খাবারের যে কীরকমভাবে এক্সক্লুসিভলি খাওয়ার জিনিসটা হয় সেটা আমি ভিডিওর শেষের দিকে দেখিয়েছি। তো নিশ্চয়ই থাকবেন, ছেড়ে যাবেন না, ভিডিওটা দেখবেন এবং খাওয়ার আইটেমগুলো আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমি এসে বুঝতেই পারছেন এখানেও একটা বাথরুম আছে, একদিকে লেডিস আর একদিকে জেন্টস, আর এখানে ওয়াশরুমটার মধ্যে হাত ধোয়ার খুব সুন্দর জায়গা। তো এনিওয়ে এবার আপনাদের আমি নিয়ে যাব হচ্ছে ওপরে। এই দেখো লিফটে করে ওপরে উঠে এলাম। এটা হচ্ছে আমার সেকেন্ড ফ্লোরে ছিল রুমটা, লম্বা করিডোর, দুদিকে রুম, বাঁ দিকেরটা হচ্ছে আপনার সি ফেসিং বা ডান দিকেরটা সি ফেসিং নয়। আর এর ওপর দিয়ে উঠে গেলে এর ওপরে সুইমিং পুল আছে। এটা হচ্ছে আমাদের ফ্লোরের করিডোর, আর একটা ছোট করে রুম টুর নিয়ে আছি। দুদিকে রুম আছে এখানে। তো আমি আছি রুম নাম্বার 307 এবং এই রোটাতে, এই যে রোটা দেখছো, এই রোটাতে যতগুলো রুম আছে প্রত্যেক কটা সি ফেসিং রুম। আর জাস্ট এই যে উল্টো দিকের এই দিকের রোটা, এগুলো ব্যাক সাইড, কিন্তু এগুলো সব সি ফেসিং রুম। তো এইটা আমার রুম 307, ঠিক আছে? তো রুমে এসো, দেখাচ্ছি। এটা হচ্ছে রুমের একটা টুর হচ্ছে তোমাদের, দেখো ফার্স্ট লুক, রুমের ফার্স্ট লুকটা দেখো। কিং সাইজ বেড, দারুণ বেড, বেশ বড় বেড এবং উপরে খুব ডেকোরেটেড। আর এদিকে একটা লম্বা মিরর আছে, কাঁচের মিরর। আমি আর পুরো দুজনে এখানে আছি। আর ফ্যান আছে, সেন্ট্রাল এসি এটাতে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ডাকগুলো আছে। আর এইদিকে ওয়াশরুম ওটা পরে দেখাচ্ছি। আর এখানে একটা কাবাট আছে, ওই কাবাটার মধ্যে ড্রেস ফ্রেস রাখতে পারো, প্লাস এখানে লাগেজ রাখবার জিনিস আছে। তলা এখানে একটা মিনি ফ্রিজ আছে, সুন্দর পেন্টিং আছে এনিওয়ে। আর ডেকোরেশনটা ভালো, এখানে টিভি আছে দেখো, দুদিকে দুটো সোফা, এখানে ইন্টারকম আছে, এখান থেকে ফোন করে তুমি সার্ভিস চাইতে পারবে এবং খাবারও চাইতে পারবে, রুমের রুম সার্ভিস আছে। এখানে ডেকোরেটিং আইটেম, আর যেটা সবচেয়ে বেশি আমার জন্য সবার জন্য ভালো জায়গা যেখানে এই রুমটার যে গ্ল্যামারটারও বাড়ায় সেটা হচ্ছে এই ব্যালকানিটা, উইচ ইজ সি ফেসিং। আসো, এই স্লাইডিংটা করে এখানে এলাম ব্যালকনিতে। এন্ড বে অফ বেঙ্গল, একদম ব্যালকনি থেকে দেখা যাচ্ছে বে অফ বেঙ্গল, দেখো। এবং এই লাইনে সব কটা যে রুমগুলো আছে, ভরপুর রুমগুলো আছে, এগুলো সব সি ফেসিং রুম। আর ওইদিকে যেটা দেখতে পাচ্ছি ওইটা একটা বড় হোটেল সি হক, ওটা অনেক পুরনো হোটেল। এই হোটেলটা ইনফ্যাক্ট হোটেল সিগাল যেটা আমরা এখন আছি, এই হোটেলটা যখন তৈরি হচ্ছিল তখন প্রায় 10 ইয়ার্স আগে, 2009 10 ইয়ার্স আগে এখানে এসেছিল। তখন এসব ফ্লোর হয়নি, জাস্ট সেকেন্ড ফ্লোর হতে থার্ড ফ্লোরে গাঁথুনি হয়েছিল। তো তখন আমরা ছিলাম আনফিনিশড হোটেলটায়, তখন রুম রেন্ট অনেকই কম ছিল, নমিনাল রুম রেন্ট আমি বলতে চাই না এখন, যেটা এখন মানে বললে লোক হাসবে কারণ কম্পারিজনে কিছুই দাঁড়ায় না এখন। যে তখন সার্ভিসও সেরকম কিছু ছিল না, জাস্ট এটা তৈরি হচ্ছিল। সামনে একটা সুন্দর লন আছে, দেখো লনটা দেখো সামনে, এখানে তোমরা বসতে পারো। আজকে খুব মেঘলা মেঘলা বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এখন একটু বৃষ্টিটা ধরেছে। তো সামনেটা আমাদের আরও সব পার্টনাররা চলে এসছে নিচে। তো যাই হোক, সামনে সমুদ্র দেখো কি বিউটিফুল লাগছে ওখান থেকে, পুরো একদম ডায়ামেট্রিক্যালি দীঘার অন্যতম ভালো হোটেল। আমি বলবো না যে এত ভালো হোটেল নেই, নিশ্চয়ই আছে, নিউ দীঘাতেও অনেক ভালো ভালো হোটেল আছে, কিন্তু ওল্ড দীঘায় যে ব্যারিস্টার কলোনিটা আছে এটা ওই যে দীঘার যে মেন, ওল্ড দীঘার যে সেন্টারটা যেখানে মেন মার্কেটটা আছে এবং হোটেলগুলো যেখানে খুব মানে গিজি হোটেলগুলো আছে সেখান থেকে একটু নিবৃতে। তো এইটা ঢুকতে মেন রোড থেকে বাঁ দিকে ঢুকে যেতে একটু সরু রোড দিয়ে আসতে হয়, বাট গাড়ি খুব ইজিলি আসতে পারে, আমি গাড়ি করেই এলাম।
এসে এখানে আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে, এইখানটা আসো একটু দেখাই আন্ডারগ্রাউন্ড ওপর থেকে যতটা দেখানো যায় ওপর থেকে দেখাই পার্কিংটা। ওই যে তোলা দেখো ওই কোনটাতে, ওই যে নিচেটাতে আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাচ্ছে, ওই যে আন্ডারগ্রাউন্ডে ঢুকছে ওই তলাটায়, দ্যাট প্লেস ওখানে আন্ডারগ্রাউন্ডে পার্কিংটা হয়। এবং পার্কিংয়ে আন্ডারগ্রাউন্ড পার্কিং আছে, তো পার্কিংয়ে অনেকগুলোই গাড়ি দেখা যায়, তো আমি রাখলাম গাড়িগুলো পার্কিং। আমার পাশে আরও একটা গাড়ি, আমাদের পার্টনাররা যারা এলো মানে বন্ধু বান্ধব তারা গাড়িগুলো রাখলো। বেস্ট প্লেস এটা চিল আউট করার জন্য, এই বারান্দাটা এসে বসবেন সন্ধ্যেবেলা, সকালবেলা উঠে চা নিয়ে বসতে পারেন, সন্ধ্যেবেলা চা নিয়ে বসতে পারেন, আরও যদি কেউ আরও প্রেফার করতে পারেন অনেক রকম এখানে ড্রিঙ্কস নিয়ে বসতে পারেন। সুন্দর একটা অ্যাম্বিয়েন্স সামনে, একদম বে অফ বেঙ্গল, ভরা বে অফ বেঙ্গল যার কোনো মানে হরাইজন পর্যন্ত চলে যাচ্ছে। এবং আজকে ওয়েদারটা খুবই ভালো লাগলি, কারণ এখানে খুব মেঘলা হয়ে আছে, বৃষ্টি পড়েছে। আর যেটা সেন্ট্রাল অ্যাট্রাকশন এই হোটেলটার মধ্যে সেটা হচ্ছে ইনফিনিটি পুল, সেটা আমি জাস্ট এখন চেক ইন করলাম। আমি ইনফিনিটি পুল একটু পরে পুলে যাবো, দেখাবো এবং এখানে আরও কী কী খাবার পাওয়া যায়, ডিনারের ওখানে লাঞ্চের ওখানে যাবো, যেখানে ওদের রেস্টুরেন্ট রুমটা আছে ওখানে দেখাবো গিয়ে। তো এইভাবে হোটেলটা যতটা পারি ডিসকভার করছি, দেখাচ্ছি আপনাদের। তবে অবশ্যই ভালো অ্যাম্বিয়েন্স আমি এটা বলবো, অবশ্যই এখানে আসুন, খুবই ভালো অ্যাম্বিয়েন্স, মিস করবেন না জায়গাটা, ভালো লাগবে। ওকে, তো সঙ্গে থাকুন, আমি আরও দেখাচ্ছি আপনাদের। আমি মোটামুটি আমার রুমটা দেখালাম এবং রুম থেকে যে অ্যাম্বিয়েন্সটা আছে সেটাও দেখালাম, যে বারান্দা পাওয়া যায়, এই যে দেখতে পাচ্ছেন পুরো একদম সমুদ্র, সামনেই একদম সমুদ্র। এবং ওইটা বহু পুরনো একটা হোটেল, একটু হয়ে যেটা বললাম হোটেল সি হক। তো এটা মোটামুটি এখন ইমপ্রেশনটা ভালোই লাগলো। তো চলুন আবার রুমের ট্যুরটা লাস্ট একবার আমি আপনি ডিলাক্স রুম। তো এই রুমগুলোর ট্যারিফ হচ্ছে 5,500 প্লাস জিএসটি, তো যথেষ্ট ভালোই রুম, মানে মন্দারমণি রুমের মতোই এখন দীঘার রুমগুলো হয়ে গেছে। যদিও দীঘাতে সব রকম রুম আপনারা পাবেন, মন্দারমণিতে যেমন রুমগুলো একটু বেশি কস্টলি, 2,000 রেঞ্জের রুম পাওয়াই যায় না, কিন্তু এখানে মোটামুটি তার কমে পাবেন। তবে এই হোটেলের যে অ্যাম্বিয়েন্স এবং এই হোটেলের যে পজিশন একদম ইন ফ্রন্ট অফ সি বিচ, ইন ফ্রন্ট অফ বে অফ বেঙ্গল, তো এখানে হোটেলের কস্টটা মোটামুটি ঠিকই আছে। এর মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুডেড করে দিচ্ছি, কারণ আমি আছি তিনজন, আমি আমার ওয়াইফ এবং আমার মেয়ে আছি তিনজন এই রুমটাতে। তো এটা 5,500 প্লাস জিএসটি আমাদের লাগছে, এবং এর সঙ্গে কিন্তু তিনজনের ব্রেকফাস্টটা ইনক্লুডেড। আর এখানে ডাইনিং রুম আছে, এখানে আপনারা অবশ্যই রেস্টুরেন্টে লাঞ্চ এবং ডিনার করতেই পারেন। তো এই হচ্ছে মোটামুটি একটা রুম ট্যুর, আরেকবার আমি দিয়ে দিচ্ছি। এই কোন থেকে রুমটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে দেখুন বেডটা বিশাল বড়, এখানে একটা সোফা আছে, একটা এখানে টি টেবল আছে, এখানে আর একটা সোফা আছে, এইখানে আপনার বেডটা, টিভি আছে, এবং এখানে যেটা হচ্ছে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমটা আমি আপনাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ওয়াশরুমের ভেতরে একটা মিরর আছে, ওয়াশ মেশিন আছে, এখানে কোমোড আছে, আর এখানে চান করার জায়গাটা পুরো সেপারেট করা আছে, এটা একটা গ্লাস দিয়ে বাউন্ডারি করা আছে, খুবই ভালো। ভেতরে শ্যাম্পু, বডি সোপ, এভরিথিং ইজ অ্যাভেলেবল। এখানে একটা ছোট পেন্টিংও আছে। তো ওভারঅল রুমটা ভেরি ইমপ্রেসিভ রুম, অ্যান্ড সুপিরিয়ার কোয়ালিটি রুম তো অবশ্যই, কারণ কি বলেই না, এত সুন্দর রেট নিচ্ছে এটা। এনিওয়ে রেটটা যদিও খুব একটা কম নয়, এটা অ্যাফোর্ড করতে পারাটাও খুব টাফ, কিন্তু আমরা চেষ্টা করেছি এখানে থাকবার জন্য দুদিন এবং এক্সপ্লোর করবার জন্য এই জায়গাটা কীরকম। তো আপনারাও চেষ্টা করুন, হোটেলের অ্যাম্বিয়েন্সটা অবশ্যই খুব ভালো লাগবে। তো এখনও পর্যন্ত ঢুকে থেকে আমাদের ভালো লেগেছে, চেকিং করার পর থেকে। এবার বাকি সুইমিং পুল টুল কীরকম আছে এগুলো দেখাচ্ছি, এবং খাবার দাবার কোয়ালিটিও বলছি। তো সঙ্গে অবশ্যই থাকবেন এবং এনজয় করবেন আমার সাথে।
থার্ড ফ্লোরে উঠে আমরা সুইমিং পুলের দিকে গেলাম, কারণ এটা হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল। অর্থাৎ আপনি সুইমিং পুলের মধ্যে বসে যদি দূরে সমুদ্রটাকে দেখেন তাহলে মনে হবে সমুদ্রটা আর সুইমিং পুলের যে ওয়াটারের লেভেলটা একইভাবে। তবে এটা কিছুটা ফটোগ্রাফারের কারিগরিও দরকার, তাকে ছবিটাও ভালোভাবে তুলতে হবে যেন একদম মনে হবে যে দুটো ওয়াটার লেভেল একসঙ্গে মিশে আছে। তো টপ ফ্লোরে গেলাম ইনফিনিটি সুইমিং পুলে, এটা হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল। এই সুইমিং পুলে সব কিছুই পরিষ্কার, এখানে বাচ্চাদের জন্য একটা আলাদা জায়গা করা আছে, তবে সবকটা লেভেলই একই রকম। তো আরেকটু ডেপথটা যদি বেশি থাকতো তাহলে একটু লম্বা লোকেদের চান করতে ভালো লাগতো। যদিও চিল আউট করার জন্য খুবই ভালো জায়গা, বাচ্চাদেরও খুব মজা হয় এবং বাচ্চার বাবা মাদেরও খুব মজা হয়। তেনিবে জায়গাটা খুবই সুন্দর এবং এদিকে সিগাল লেখা আছে এটা দেখতেই পাচ্ছেন, আর লেফটে পুরো সিটা একদম দেখা যাচ্ছে। ওইটাই বলছিলাম একটু আগে যে ফটোগ্রাফার যদি ভালো হয় যে আপনার ছবি তুলছে, তো এই ওয়াটার লেভেলটা ওই সিএর লেভেলটা একই জায়গায় করে সুন্দর একটা ছবি তুলতে পারে। এটা সেটা আপনার ভালো ডিপি হয়ে যাবে, ফেসবুকে ডিপি হয়ে যাবে, হোয়াটসঅ্যাপেরও ডিপি হয়ে যাবে। এনেবে তো সুইমিং পুলটা চিল আউট করার জন্য খুবই ভালো জায়গা, এবং আমি যে কর্নারটা দেখতে পাচ্ছেন ওর জাস্ট অপোজিট কর্নারটাতে একটা ছোট্ট জায়গা করা আছে বসবার জন্য। ওখানে সোফা আছে, টেবিল চেয়ার আছে, তো ওখানে চিল আউট করতে পারেন। ওখানে আপনারা সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সব রকম খেতে পারেন, বাট ইট ইজ নট অ্যালাউড ইন দ্য পুল। কোনো রকম ড্রিঙ্কস কিন্তু পুলে অ্যালাউ নেই, পাশেই আপনাকে খাওয়া দাওয়া করতে হবে। এবং জিরোবার জন্য অনেক বড় বড় বসবার জায়গা আছে, ওখানে আপনি শুয়ে খানিকক্ষণ রেস্ট করলেন এবং চান করলেন। দেখো এই ইনফিনিটি সুইমিং পুল বলছে টেলিস্টপে, এখানে খুব চান করতে ভালোই লাগছে, তবে হাইটটা জলের অনেকটা কম লাগে বলছিল। তার জন্য সাঁতার কাটতে গিয়ে কী হচ্ছে, পাটা বারবার ধরে ফ্লোরে লেগে যাচ্ছে। অ্যাকচুয়ালি একটু ছোটোখাটো মানুষ হলে কি বাচ্চাদের জন্য এটা বেটার, কারণ চিল আউট করার জন্য একটা দিদার মতো জায়গাটা যথেষ্ট ভালো। সুইমিং পুলগুলো একটু আমি যতগুলো রিসার্চে দেখি একটু বেটার, এর থেকে বেটার, কারণ ওদের অনেক রকম অ্যাকচুয়ালি সুইমিং পুলে যে জ্যাকুজিটা থাকে এবং যে শাকসানগুলো থাকে সেগুলো এখানে খুব একটা দেখতে পাচ্ছি না। তাদের এটা একটা মানে চৌবাচ্চার মতো, এটা ফিল্টারেশনের জন্য আলাদা ইউনিট করে দিয়েছে সাইডটাতে, তারপরে যে এক্সট্রা জলটা যাচ্ছে ওটা আবার গিয়ে রিসাইকেল হচ্ছে। তো যেটা সবচেয়ে বেস্ট পার্ট, এখান থেকে তুমি সারাক্ষণ এই রকম জলে গাটা ডুবিয়ে দিলে, আর জলে গাটা ডুবিয়ে দিলে আর সমুদ্র দেখতে পাবে অনেক কম জল দেখতে পাবে। এইটা একটা অদ্ভুত জিনিস, অসাধারণ জিনিস যেটা আমি এক্সপিরিয়েন্স করছি, আর আপনারা যারা এখানে আসবেন শীতকালে অবশ্যই এটা এক্সপিরিয়েন্স করবেন। সুইমিং পুলটা আসবেন, অনেকক্ষণ টাইম কাটাবে, সমুদ্রে চান করবেন, ওটা তো মাস্ট করতেই হবে, তার সুইমিং পুলটাতেও চান করবেন। যারা জলে থাকতে বেশিক্ষণ ভালোবাসেন তাদের জন্য সুখবর, সকাল 9টার সময় সুইমিং পুলটা খুলে যায় এবং দুপুর 3টে পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 5টা থেকে রাত্রি 8:30-9টা পর্যন্ত খোলা থাকে। তো অনেকক্ষণ আপনারা টাইম পাবেন এই সুইমিং পুলে চান করবার। আর এই সমুদ্র দেখে তো কত গান মনে পড়ে, বিশেষ করে সাগর সিনেমাটার ওই গান, সাগর কিনারে দিলিয়ে পুকারে তুজো নেহি তো মেরা কই নেহি রে, দারুণ লাগে। আর কী বিউটিফুল অ্যাম্বিয়েন্স তৈরি হয়, আই সুইমিং পুল প্লাস দিস সি সাইড মেক্স দ্য অ্যাম্বিয়েন্স গ্রেট ওয়ান্ডারফুল। একবার এখানে আসা দরকার, আসতেই হবে, কারণ না আসলে আপনি যে বিউটিটা বুঝতে পারবেন না। এই যে ওয়েভসগুলো আসছে এসে ভাঙছে, আপনি সুইমিং পুলে চুপ করে বসে আর দেখতে থাকবেন সমুদ্রটাকে, আনন্দ দিতে থাকবেন। দেখুন তাহলে আমার ভিডিওটা আর সঙ্গে থাকুন, অসাধারণ লাগবে। তিনজন বন্ধু বেশ মজা করেছিলাম। এরপরে আপনাদের ব্রেকফাস্টে নিয়ে যাচ্ছি। আজকে দীঘার আমার সেকেন্ড ডে, আমি আসি এখন হোটেল সিগালি। তো আমি যেরকম বলেছিলাম আপনাদের কালকে যে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাওয়া যায়, তো আমি ব্রেকফাস্ট হলে আর যাইনি, আমার ওয়াইফ আর মেয়ে দুজনে গিয়ে আমার খাবারটা নিয়ে এসছে। আমি একটু বেলা পর্যন্ত ঘুমোচ্ছিলাম, উইকেন্ড মুডে আছি ওই জন্য একটু ঘুমিয়ে ফেললাম বেশিক্ষণ। তো ব্রেকফাস্টের মধ্যে যেটা দিয়েছে, ফার্স্টে হচ্ছে আলু পরাঠা, এইটা ওরা নিয়ে এসছে আলুর পরাঠা এটা, আর তার সঙ্গে এখানে একটুখানি পায়েস আছে, আর নুডলস আছে, ভেজ নুডলস আছে, আর একটা আমলেট, এর সঙ্গে ব্রেড আছে আর ব্যানানাস। তো এটা মোটামুটি আমার আজকে ব্রেকফাস্ট। আমি আলু পরাঠাটা খাচ্ছি, খেয়ে বলছি কিরকম টেস্ট। এর সঙ্গে যদি কোনো ডিপের জিনিস থাকতো আরও বেটার লাগতো, কিন্তু যাই হোক ওরা আনেনি কিংবা ওদের প্রোভাইড করেনি। এছাড়াও অনেক রকম জুস টুস এগুলোও আছে,
প্লাস কচুরি আলুর দম, এগুলো তো আছেই, তো এগুলো আমি অফ করে নিয়ে আমি বলেছিলাম যে যদি আলুর পরাঠা থেকে তাহলে নিয়ে আসছে, বা আলুর পরাঠা জোরে নিয়ে আসছে, আমি খেয়ে বলছি কিরকম ভালো। বাইরে কভারিংটা একটু মুচমুচে, ভেতরটা নরম, স্টাফিংটা ভেতরে সুন্দর, বেশ ভালো। মোটামুটি আমার পেট ভরে যাবে। আর পায়েসটা কিরকম দেখছি বলছি আপনাদের, ভালো মধ্যে সুজি দেওয়া আছে, অল্প মিষ্টি, তো এভরিথিং ইজ গুড। আর অমলেটটা কি আলাদা করে বলবো, অমলেটের যেমন টেস্ট হয়, তো আমি খাবার দাবারগুলো খাই, খেয়ে বলি, এরপরে আমি বেরোবো বিভিন্ন জায়গাতে, তো আপনাদের দেখাবো আমি যে যেগুলো দেখছি। সঙ্গে থাকুন। এই যে এরিয়াটা দেখছেন, এই এরিয়াটা আপনারা এসে বুঝতে পারেন, একটু টাইম স্পেন্ড করতে পারলেন, কিংবা যদি রেজিস্ট্রেশন প্রসিডিওর না শেষ হয় তাহলে এখানে বসে অনেকক্ষণ টাইম নেবেন, দেখবেন, যদি রুম দেখবার এখানে বসে রুমগুলো দেখতে পারেন, চয়েস করলেন, তারপরে আপনারা বুকিং করলেন। তো এটা একটা জেনারেল প্রসিডিওর। এই ওয়েটিং এরিয়া থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখতে পাবেন, খুব ভালো দেখা যাচ্ছে সমুদ্রটা, ওইটা চারিদিকে গ্লাস দিয়ে ঘেরা। হ্যাঁ, মেসটা খুবই ভালো, সুন্দর আমেজ। তো এটা আপাতত এই জায়গাটার লবি এরিয়া, চলুন এবার দেখি বেরিয়ে আমরা সমুদ্রের দিকে যাই। হোটেল থেকে বেরিয়ে এবার সমুদ্রে যাওয়ার পালা। তো জাস্ট হোটেলটা আপনাদের গ্লিমস আরেকবার দেখে নিলাম, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, এখানে খুব নিট অ্যান্ড ক্লিন করা হয়। আমি দেখি সকালবেলা থেকে উঠে মালিরা গার্ডেনে কাজ করে, আর ঠিক এই হোটেল থেকে সিগাল থেকে বেরিয়েই এই যে রাস্তাটা যাচ্ছে ব্যারিস্টার কলোনি, ডাইরেক্ট সি বিচে, মেরিন ড্রাইভ রোড হয়ে সি বিচে, তো প্রচুর লোকজন এখানে চান করতে আসে। দেখুন, সুইমিং পুলের একটা আলাদা মজা, সেটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু সমুদ্রে চান করার যে রোমাঞ্চটা, সমুদ্রে চান করার যে এক্সপিরিয়েন্সটা, যেটা ছোটোবেলা থেকে করে আসছি, এটা অনবদ্য। আর বাঁদিকে এই যে চটিগুলো দেখতে পাচ্ছেন, দোকানগুলো, এই দোকানগুলোতে আপনি সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রে ডিনার পর্যন্ত খেতে পারবেন। তো এটা যে যেরকমভাবে বাজেট নিয়ে করবেন আপনারা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, ভালো খারাপ না। হোটেলের খাওয়া দাওয়া একরকম, এখানকার খাওয়া দাওয়া একরকম, তবে কোনোটারই কোয়ালিটি আমি খারাপ বলবো না, না হোটেলে বলবো না এখানকার বলবো। তো এনিওয়ে, এখন সোজা গিয়ে সমুদ্রে আমরা যাচ্ছি, সমুদ্রটাও আপনাদের একটু দেখিয়ে নিই। হোটেলের সামনে যে সমুদ্রটা আছে, আর আপনার ওয়াকিং ডিস্টেন্সটা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কতক্ষণ লাগে, 30 সেকেন্ডও লাগে না, জাস্ট গেট থেকে বেরোলেন, গেট থেকে বেরিয়ে কয়েকটা সেকেন্ড, 1 মিনিটও হাঁটতে হলো না আপনাকে, আমি সমুদ্র পাড়ে চলে এলাম। তবে এখান থেকে চান করার জায়গাটা সমুদ্র থেকে, এটা সবার জন্য যেখানে আসবেন, এটা বাঁদিকে একটুখানি গিয়ে মিনিট দেড়েক দুয়েক গিয়ে একটা লুপ তৈরি করেছে, ওই লুপেতেই চান করতে হয়, কারণ এখানে প্রচণ্ড কারেন্ট এবং এই কারেন্টে প্রচুর লোকের যান নিয়ে নিয়েছে। তো আমি বলবো আপনাদেরকে যে এখানে একদমই নামবেন না, নামবার সুযোগ থাকলেও নামবেন না। আর একটা কথা যেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্ট, একটা ড্রিঙ্কস করে কোনোরকম ইনটক্সিকেটেডভাবে সমুদ্রে একদম নামবেন না। সমুদ্রটা খুব আনন্দ করার জায়গা, গার্ডরা এখানে সারাক্ষণ আছে আপনাদের হেল্প করার জন্য, আপনারা ভালোভাবে চান টান করুন, চানের মজাটা নিন। সুতরাং ইনটক্সিকেটেডভাবে সমুদ্রে না নামাটাই অ্যাডভাইসেবল, এটা সবাইকে অ্যাডভাইস করছি, রিকোয়েস্ট করছি, একটা ভাইয়ের মতো, একটা বন্ধুর মতো, প্লিজ এটা শুনবেন, এটা মানবেন। সাগরের যে সৌন্দর্যটা, এটা নষ্ট করবেন না। কেউ যদি মারা যায়, কেউ যদি হারিয়ে যায়, তার বাড়ির লোকরা কীভাবে সাফার করে এটা আপনারা কিন্তু তখন আর রিয়েলাইজ করতে পারবেন না, কারণ তখন আপনারা থাকছেন না এই দুনিয়াতে। সুতরাং আপনার বাড়ির লোক, আপনার কাছের লোকদের কথা মনে করে ইনটক্সিকেটেড অবস্থায় একবারই সমুদ্রে নামবেন না, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে, বাকি আপনাদের মর্জি, আমার ভালো বলবার আমি বললাম। এনজয় করুন এবং সঙ্গে থাকুন। এটা আমার ভিডিওর এবং আমার বেস্ট পার্ট বলতে পারেন, কারণ খাবার হচ্ছে বাঙালির একটা জন্মগত অধিকার, খেতে হবে ভালো, পড়তে হবে ভালো এবং থাকতে হবে ভালো, তো খাওয়াটা তার মধ্যে ফার্স্ট।
তো এখানে যে আমি খাওয়াটা দেখাচ্ছি, খাওয়াটা আমি নিয়েছি হচ্ছে ভেজ থালি, এবং তার সঙ্গে আমি নিয়েছি কাতলা মাছ এবং চিকেন। তো এটা মোটামুটি আজকে আমার মেনু। ভেজ থালির মধ্যে অনেকগুলো আইটেম আছে, দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল শুক্তো, আলু পটলের একটা তরকারি, তো নানা রকম তরকারি দিয়ে স্টার্ট। এর মধ্যে যে আইটেমগুলো আছে, আইটেমগুলো ভেজ থালিতে ইনক্লুডেড, খালি আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে ননভেজ আইটেমটা, যেমন কাতলা মাছ এবং চিকেন। যেমন এটা দেখছেন, এটা আলু পটলের একটা তরকারি, এটা একদম মানে ঝুড়ি ভাজার মতো আলু ভাজা। আচ্ছা, এটা হচ্ছে ডাল, এটা চিকেন, এটা হচ্ছে আপনার শুক্তো, কাতলা মাছ অ্যাজ ইউজুয়াল, আর এখানে দিয়েছে চাটনি, তার সঙ্গে কিছু স্যালাড দিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি একটা খাবার মেনু। তো এইটা আমি এখন খেয়ে আপনাদের বলবো যে কীরকম খেতে। তো ফার্স্টে আই এম স্টার্টিং উইথ ডাল অ্যান্ড আলু ভাজা, না ফার্স্টে আই স্টার্ট উইথ শুক্তো। তো দেখা যাক শুক্তোটা কীরকম টেস্ট। তো শুক্তোটা আমি একটু করে নিলাম, আমিও নিলাম, এবং তার সঙ্গে সার্ভও করলাম আমার ওয়াইফকে এবং আমার মেয়েকে। তো আমার মেয়ে জেনারেলি শুক্তোটাও খেতে খুব ভালোবাসে। দেখুন, বাঙালির কাছে শুক্তোটা একটা আবেগ, মানে শুক্তো না থাকলে যেন কিরকম একটা মনে হয়। তো যাই হোক, শুক্তোটা দিয়ে স্টার্ট হলো, ওটা আমি খেয়ে আপনাকে বলছি আগে সার্ভিং পর্বটা শেষ হোক। শুক্তো হচ্ছে একটা মানে দারুণ জিনিস, এটা মানে কি বলবো, আমি বলছি কথা বলতে বলতে আমার জিভ দিয়ে জল চলে আসছে। তো শুক্তোটা নিলাম, এবার গুছিয়ে বাঙালির মতো মেখে শুক্তো দিয়ে খেয়ে আপনাদের বলছি কীরকম টেস্টটা হয়েছে। এটা কিন্তু ফার্স্ট আইটেম, আর এটা যদি মুখে ভালো লাগে তাহলে কিন্তু আপনার মানে খাবারের আইটেমগুলো ভালো হয়ে গেল। তো ফার্স্ট বলে চার মেরে দিতে হবে। এই খেলাম শুক্তোটা, বাহ বেশ ভালো। তো অডিওটা কেন আপনাদের মিউট করে দিয়েছি, এই কারণ এখানে অনেক হিন্দি গান চলছিল, তো যার জন্য যে অরিজিনাল অডিওটা আছে ওটা আমি আপনাদের শোনাতে পারলাম না। হিন্দি গান যদি এখন চলে, যেগুলো কপিরাইট খেলে আমার ভিডিওটা একদম ড্যামেজ হয়ে যাবে, কপিরাইট খেয়ে যাবে, তার জন্য আমি সাউন্ডটা মিউট করে আবার এটা ভয়েস ওভার করলাম। তো এনিওয়ে, দ্য আউটকাম ওয়াজ শুক্তো ওয়াজ গুড। তবে একটা ব্যাপার যেটা আমি বলছি আপনাদের, খাওয়া দাওয়া খুবই ভালো। তো খাওয়া দাওয়ার যে কুক আছে, এটা আমি যদি আমার ভিডিওটা ওনারা দেখেন তো ওনারা এটা লক্ষ্য করবেন, সব খাবার কিন্তু একটু পাতলা হয়েছে, মানে ঝোলটা একটু কমাতে হবে, গ্রেভি টাইপটা একটু বেশি আনতে হবে, আদারওয়াইজ ইটস গুড, একদম ঘরের খাবারের মতো, বেশি তেল মশলা নেই, তো খাবারটা ভালো। তো নেক্সট পার্ট ওয়াজ ডাল অ্যান্ড আলু ভাজা, উইচ ইজ মাই ফেভারিট। এই যে আমি ডাল নিলাম, মুসুর ডাল, পাতলা মুসুর ডাল দিয়েছে, তো এটা অনেকেরই ফেভারিট। ডাল আলু ভাজা মানে একদম ছোটোবেলাকার লোভনীয় জিনিস, আলু পরপরে আলু ভাজা তার সঙ্গে ডাল। যাই হোক, মুসুর ডালটা নিলাম, এর সঙ্গে চিপস আলু ভাজাগুলো নিয়ে মেখে আমি একটু খাচ্ছি। তো দেখুন না, এগুলো দেখলেও আমি যখন আমার নিজের ভিডিও দেখছি তাই একটা কীরকম মনে হচ্ছে যে এক্ষুনি হয়তো খেতে দিলে ভালো হয়। তো যাই হোক, ডাল আলু ভাজাটা অ্যাজ ইউজুয়াল, এটা তো ভালো হবে, এটা আমি আর কি মানে আমার ভিউজটা দেবো, এটা ভালোই আছে, এটা আপনারা অর্ডার করতে পারেন, এটা ইনক্লুড ইন দ্য মিল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনারা ওখানে বলবেন, যে খাবার যখন আপনি খাবেন ঝাল কিংবা কম ঝাল কিংবা মিডিয়াম, যারা একটু স্পাইসি খান তারা কিন্তু বলে দেবেন, কারণ ওরা কিন্তু নন স্পাইসি আইটেমটা বেশি করে, ওয়েদার বি ইট ইন দ্য ব্রেকফাস্ট অর ইন দ্য লাঞ্চ অর ডিনার, নন স্পাইসি আইটেম বেশি করে, একটু ফিকা করে। তো আপনারা যদি একটু এ খান, মশলাদার খাবার খান, তাহলে আপনারা একটু বলে দেবেন যে একটু মশলাদার কিংবা এ করতে। পটল আলুর তরকারিটা নিলাম, তো পটল আলুর তরকারিটা ওয়াজ গুড অ্যাজ ইউজুয়াল, ভালোই টেস্ট পটলের তরকারিও। তো এরকম করে আমার খাবারটা অ্যাপ্রোচ করতে থাকলো টুয়ার্ডস এন্ড। তো কুকু বেশ ভালোভাবে ছবিগুলো তুলছিল, তো আমার নিজের এখন ছবিটা দেখে মনে হচ্ছে যে যদি রাত্রিবেলা এরকম পাত পেড়ে খেতে বসতে পারতাম। তবে একটা কথা কী জানেন তো, বাঙালি যেখানেই যাক আগে খাবার জায়গাটা ঠিক করে নিতে হবে, যে ভালো জায়গায় খেতে হবে, কারণ খাবার যদি ভালো না হয় তাহলে কিন্তু ঘোরাটাই বেকার হয়ে যায়। সুতরাং আপনারা ইচ্ছা করলে হোটেলে, এই যে সিগালে আছেন, সিগালে আপনারা খেতে পারেন, ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আপনি সকালবেলা খেলেন তো মনে হলো বাইরে ঘুরতে যাচ্ছেন, তো এটা রাস্তাও আপনারা খেতে পারেন, অনেক জায়গা আছে, আর বেরিয়ে যে চটিগুলো আছে ওখানেও আপনারা খেতে পারেন। তো অপশান অনেকগুলো আছে, তো আমরা অপ্ট করলাম ভেতরে, কারণ এটা দেখুন হলটা সেন্ট্রালাইজ এসি ঠান্ডার মধ্যে, আর একটু গরমই ছিল, যদিও প্রথম দিন বৃষ্টি পেয়েছিলাম, তো সেকেন্ড দিন আজকে যেদিনে খাওয়াটা দেখাচ্ছে আমাদের দিন বেশ গরমই ছিল। তো এনিওয়ে ইট ওয়াজ গুড। তো এখন উই আর মুভিং টু
মানে আই এম মুভিং টু কাতলা মাছ, তো দ্য কাতলা মাছ ইজ গুড অ্যান্ড দ্য ঝোল, এই ঝোলটা দিচ্ছি, ঝোলটা আর একটু গ্রেভিটা হলে ভালো হতো। মানে আমি এটাই বলবো সিগালের কুককে, যিনি কুক আছেন, যে দাদা আপনি প্রায়র গিভিং অর সার্ভিং আপনি একটু জিজ্ঞেস করে নেবেন যে গ্রেভিটা যে একটুখানি মোটা করব কি পাতলা একদম ঝোল করবো। তো ঝোলটা সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে বেড়াতে একটু স্পাইসি, মানে নন স্পাইসি হলেও একটুখানি বেশ গ্রেভিওয়ালা হবে, ভালো লাভাবদার লাজিজ জিনিস খেতে ভালো লাগে। তো এনিওয়ে ভালোই হয়েছিল, ইট ওয়াজ গুড। তবে এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আরেকটা কথা বন্ধুরা আপনাদের বলছি, এখানে কিন্তু খাবার দাবার এক্সপেন্সিভ, এই নয় যে আমি বলবো হোটেলে আছি বলে বলবো খাবার খুব ভালো, খাবার খুব মানে কস্ট এফেক্টিভ, একদমই না, খাবার প্রচণ্ড এক্সপেন্সিভ। তো আপনারা যেটাই করবেন, অর্ডার করবেন, বুঝে শুনে করবেন, এবং আপনারা বলে দেবেন যে ভাই আমাদের ঝাল চাই কি মশলাদার চাই, এগুলো বলে দেবেন। তো এনিওয়ে মাছটা ভালোই ছিল, ফ্রেশ খাবার, খাবার যে বাসি পচা মাছ দেবে তা নয়। আর দীঘাতে মাছের তো আরও, দীঘাতে মাছ তো ভালো দেবেই। তো আমরা প্রথম দিন পমফ্রেট মাছ ট্রাই করেছিলাম, পমফ্রেট মাছটা বেশ ভালো সাইজ ছিল, তবে খুব একটা ভালো গ্রেভিটা তৈরি করতে পারিনি। এটা আমি বারবার ধরে বলছি, মানে গ্রেভিটা আরও ভালো তৈরি করা উচিত, রান্না যে লোক তাকে আরেকটু ট্রেন্ড হওয়া উচিত, কারণ যখন এত সুন্দর রেস্টুরেন্ট করেছেন খাবারটা একটু ভালো। তো আমি কিন্তু আউট অফ 10 এটাকে কিন্তু আমি 6 দেবো, 5 দিলাম না 6 দেবো, এই কারণে যে ঠিক আছে, কোয়ান্টিটি ইজ অলসো গুড। তো আপনি একবার থালিটা নিলে কোয়ান্টিটিটা ভালোই দেবে, তো আপনি চাইলেও আপনাকে ভাত সার্ভ করবে। এটা দেখুন, সব হোটেল সব কিছু জিনিস ভালো হতে পারে না, তবে যেহেতু এখানে একটা আলাদা রেস্টুরেন্ট আছে, তো এখানে খাবারটা আরেকটু ভালো কোয়ালিটি করা উচিত। এনিওয়ে দ্যাট ওয়াজ মাই ওপিনিয়ন অর সাজেশন, তা আপনারা নিজেরা যাবেন যখন আপনারা বিচার করবেন, এবং খেয়ে দিয়ে আপনারা জিনিসটা ডিসাইড করবেন কী হয়ে হয়। ওকে, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। খাওয়া দাওয়ার পরে আপনারা ডাইনিং হল থেকে বেরিয়ে একটু লনটায় ঘুরে নিতে পারেন, তাতে খাওয়াটা একটু ডাইজেস্ট হবে, প্লাস সমুদ্রের হাওয়াটা একটু গায়ে লাগে। অ্যাকচুয়ালি সমুদ্রের হাওয়া গায়ে লাগা ভালো, অনেক রকম স্কিন ডিজিজ ভালো হয়ে যায় শুনেছি, এবং সমুদ্রে চান করলেও না কোনো রকম স্কিন ডিজিজ ভালো হয়ে যায়। তো স্কিন ডিজিজ থাকুক আর না থাকুক, আপনারা একটু হাওয়াটা গায়ে লাগাতেই পারেন এবং আনন্দ নিতে পারেন। সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি স্কাল্পচার করা, এবং খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে যেরকম আপনাদের বললাম যে মেনটেন্স খুব ভালো, আর ওখানে একটা ডিপ বোরিং হচ্ছে, তার জন্য একটু কনস্ট্রাকশন হচ্ছে, একটু জলের প্রবলেম এখানে ছিল, তো ওটা ওরা রিপেয়ার করছে। আর এটা হচ্ছে নাইট ভিউ অফ দ্য হোটেল, এটাও খুব সুন্দর লাগে, এবং আপনি সি সাইড থেকে যদি গিয়ে দেখেন বেশ সুন্দর লাগে হোটেলটা, যদিও মন্দারমণির মতো জায়গাটা এতটা খালি নয়, খুবই ভর্তি, সামনেটা অনেক লোকজন পাবেন, মেরিন ড্রাইভ রোডটায় ম্যাক্সিমাম লোক থাকে। জাস্ট ডায়মেট্রিক্যালি অপোজিট টু দ্য প্লেস ওয়ার আই এম স্ট্যান্ডিং রাইট নাও, এই যে পেছনে ঘোরাচ্ছি ওই দিকটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, তার পাশেই হচ্ছে সমুদ্র। তো চলুন এবারে ম্যানেজার বাবুর থেকে কিছু তথ্য আমরা সেখানে, যিনি ম্যানেজার ওনার সঙ্গে দেখা করছি, এবং উনি আমাদেরকে হোটেলের ব্যাপারে বলবেন যাবতীয় যে তথ্য যেগুলো উনি সাপ্লাই করতে পারবেন আমাদের কাছে, যেগুলো অ্যাভেল আছে এখন করা যাবে। তো রুমস কতগুলো আছে? 54 রুম আছে। আচ্ছা, আপনাদের এখানে কি কাপল ফ্রেন্ডলি হোটেল? কাপল ফ্রেন্ডলি হোটেল, পেট ফ্রেন্ডলি হোটেল, পেট ফ্রেন্ডলি হোটেল। আচ্ছা, এছাড়া আর কি কি ফ্যাসিলিটি আছে আপনাদের? টপ সুইমিং পুল আছে, কার পার্কিং ফ্যাসিলিটি আছে। আচ্ছা, এগুলো আছে, কার পার্কিং ফ্যাসিলিটি তো পেড নিশ্চয়ই বোর্ডারদের করতে হবে, ওটা ফ্রি আছে? হ্যাঁ, ফ্রি, কোনো তার জন্য কোনো চার্জ হবে না। আর ওয়াইফাইও আছে? ওয়াইফাই ফ্রি। আচ্ছা, ঠিক আছে। এছাড়া কোনো মানে কোনো এক্সট্রা কোনো? না, এক্সট্রা বলতে আমাদের যেগুলো মানে আগামী দিনে আরও চিন্তা ভাবনা আছে সেগুলো এখনো না হওয়া অবধি আমরা বলতে পারছি না আর কি। আচ্ছা, আপনার কি কনস্ট্রাকশন আরও বাড়ছে বাইরের থেকে দেখলাম? আচ্ছা আচ্ছা, ওটা না, ওটা একটা বোরিং হচ্ছে আর কি, মানে আমাদের যে পাম্পের একটা প্রবলেম হয়েছিল সেই পাম্পার একটা নতুন করে বোরিং করা হচ্ছে। আর বুকিং প্রসিডিউরটা একটু বলে দিন। বুকিং প্রসিডিউর আমাদের কলকাতা শ্যামবাজারে আমাদের হেড অফিস আছে, ওখান থেকে আপনি বুকিং করতে পারেন, প্লাস আমাদের অনলাইন সিস্টেম আছে, হোটেল সিগালের নিজস্ব ওয়েবসাইট আছে, সেখান থেকে করতে পারেন, এখানে দীঘায় ডাইরেক্ট বুকিং করতে পারেন। আচ্ছা, আর পেমেন্ট কত পার্সেন্ট করতে হয়? 50% পেমেন্ট করতে হয়। তাহলে অনলাইন 50% করলে আপনারা একটা অ্যাকাউন্ট, এখানে যদি আপনি দীঘায় বুকিং করেন, ফোন করেন, তাহলে পরে আমরা আপনাকে একটা অ্যাডভান্স মানে আমাদের অ্যাকাউন্টে একটা টাকা ডিপোজিট করার পর আমরা মানি রিসিট কেটে আপনাকে সেখানে কনফার্মেশন দিই। আচ্ছা, আর কলকাতায় হলে আপনাকে লিংক দেবে, সেই লিংকের মারফত আপনার যেরকম বুকিং প্রসিডিউর সেটা আপনাকে ফলো করতে হবে। পেমেন্টের এনি মোড, ক্যাশ, ক্যাশ কার্ড, ইউপিআই? ওকে, এনি মোডে আপনার পেমেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, এটা সাপ্লাই করলেন। সিগাল হোটেলে আপনারা আরামসে চলে আসতে পারবেন, দীঘাগামী যে কোনো বাসে উঠে,
এসবিআই কিওস্কের সামনে নামবেন, বোর্ডম্যান ব্যারিস্টার কলোনি যাব, একদম মেন সেন্টারে না গিয়ে। রুম রেন্টটা ফিক্স থাকে না, সিজন ওয়াইজ ভ্যারি করে, তাই আমি বললাম না, আমাদের রুমটা 5500 প্লাস জিএসটি ছিল, এছাড়া 5000 রুম পাওয়া যায় এবং তার থেকে কমেও পাওয়া যায়। তো এটা আপনারা ওই যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারটায় কন্ট্যাক্ট করে আসার আগে, বুকিং করার আগে ভালোভাবে জেনে নেবেন। আর ভিডিওটা প্লিজ দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই আসবেন, ভালো কাটবেন, সঙ্গে থাকবেন আর সাবস্ক্রাইব প্লিজ করুন। থ্যাংক ইউ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরামসে থাকুন।